ফিনান্সিয়াল বিরতির পর ব্যাংক থেকে উঠাও টাকা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এক ধাপ করে চার ধাপে প্রায় এক লক্ষ টাকা খোয়ালেন রাজ্যের এক শিক্ষিকা। রামনগরের শিক্ষিকা প্রতারণার শিকার, এমনটাই অভিযোগ উঠে এসেছে ব্যাংক থেকে টাকা উধাওকে কেন্দ্র করে। যদিও এই প্রসঙ্গে ওই শিক্ষিকার কি অভিযোগ, কিভাবে তার টাকা খোয়া গেল, কিভাবে ব্যাংক থেকে টাকা খোয়ালেন তিনি, শুনুন। আমি দেখে ফোন করলাম, আমাকে বললো ম্যাম আপনার অ্যাকাউন্ট থেকে তো এখনই চারবার ট্রানজেকশন হয়েছে, 24,995,998 সামথিং এমন চারবার, আপনি কি কোনো ট্রানজেকশন করেছেন? আমি বললাম না, আমি তো কোনো ট্রানজেকশনই করিনি তোমার থেকে। বলে আপনি তো হয়েছে এমন চারবার গেছে, তা এতে এখন আপনি কি করবেন, আপনি কি অ্যাকাউন্টটা ব্লক করতে চান? আমি হ্যাঁ তাহলে ব্লক করে দেন। বলে ঠিক আছে তাহলে আমরা ব্লক করে দিচ্ছি, আপনি পরে গিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করুন। রাখার পর আমি সঙ্গে সঙ্গে দেখলাম একটা একটাই মেসেজ আমার কাছে আসলো, এটা হলো লাস্ট ট্রানজেকশন। দেখি আমি সঙ্গে সঙ্গে একটা মেসেজে দেখলাম, ইফ ইউ নো কল টোল নাম্বারে, টোল নাম্বারে ফোন করে জানলাম যে কি আমার সাথে এমন চারবার ট্রানজেকশন হয়েছে। তারা বললো ম্যাম SBI থেকে বলছো। বললাম আমি বললাম ম্যাম এইভাবে কী করে বললো? তারপর ওরা বললো ঠিক আছে যা হয়েছে ম্যাম, এখন ATM আপনি পাস অ্যাকাউন্ট ব্লক করতে চান? আমি বললাম হ্যাঁ। তারপর ওরা শুনে বললো যে এটা সাইবার ফ্রড হয়েছে, আপনি এক্ষুনি 1-3-0 একটা ফোন করে, এটা অল ইন্ডিয়া সাইবার চলছিল। ফোন করার সাথে সাথে ওরা আমার ডিটেইল জানতে চাইলো চারবার কীভাবে গিয়ে, কিন্তু আমার কাছে তো একটাই মেসেজ ছিল, বাকি মেসেজগুলো আমার কাছে আসেনি। সঙ্গে সঙ্গে আমি একটা নাম্বার দিয়ে বললাম বাকিটা করে দেব। পরে আস্তে আস্তে আমার কাছে সেদিন শনিবার থাকা বন্ধ ছিল, আমি ঠিক ব্যাংকে গিয়ে বইগুলি আপডেট করবো এটাও আমার কাছে মূল আস্তা ছিল না। তারপর আমি আস্তে আস্তে ATM যাই, ATM গিয়ে দেখি আজকের ডেট আসার আগেই অলরেডি আমার বই কি শেষ হয়ে গেছে ফিজ। তারপরেও কিছু রাস্তা না পেয়ে আমি আলাদা পেজ লাগিয়ে তারপর দেখলাম লাস্ট ট্রানজেকশন আমার চারবার একদম ঠিক ঠিকই ওরা যা বলেছে চারবার ট্রানজেকশন হয়ে গেছে ওদের। তারপর আমি সঙ্গে সঙ্গে এইগুলি চাইলাম আবার ফোন করে ডিটেলস জানালাম, ওরা আমাকে একটা নিজের নাম্বার দিয়ে বললো পুলিশের সাথে গিয়ে যোগাযোগ করতে একটা ব্যাপারে। পর বিকেলে গিয়ে পুলিশের সাথে আমি গিয়ে বললাম যোগাযোগ করলাম, পশ্চিম থানার মধ্যে গিয়ে নিজের দেখা করলাম। তারপর ওরা আমাকে বললো ম্যাম এখানে তো আমাদের কিছু করার নেই, আমরা এন্ট্রি রাখছি ঠিকই, কিন্তু ওটা আর ব্যাংকই পারবে শুধু রিকভারি করতে, আপনি পারলে ব্যাংককে যদি চাপ দিন। ঠিক আছে শনি রবি দুই দিনই তো বন্ধ আমাদের, SBI মেলানো আছে। আমার কাছে কিছু না করার ছিল না সোমবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া। সোমবার গেলাম সকালে যথারীতি 10টার সময় গিয়ে ব্রাঞ্চের সাথে দেখা করলাম। আপনারা শুনলেন রাজ্যের ওই শিক্ষিকার অভিযোগ, ফ্রড জালিয়াতির পর এবার প্রতারণার শিকার হয়েছেন ওই শিক্ষিকা, ব্যাংকের জমানো টাকা উধাও। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, ব্যাংক যেখানে আমরা টাকা রাখি সব থেকে সুরক্ষিত মনে করি, সেই জায়গা থেকে টাকা উধাও, কিভাবে হলো এই প্রতারণা, কি কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, প্রতিনিয়তই কিন্তু একটা প্রতারণার চক্র কিন্তু একটা ধরা পড়ে বা প্রতিনিয়তই কিন্তু লক্ষ্য করা যায় এই প্রতারণা চক্রের বিভিন্ন বিষয়। এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে আধার কার্ড, অর্থাৎ বর্তমান যুগে কিন্তু আমাদের আধার কার্ড কিন্তু একেবারেই আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যায় যে আধার নাম্বার জালিয়াতি করে কিন্তু লক্ষ লক্ষ টাকা গায়েব হচ্ছে। এবং তার পাশাপাশি ATM থেকেও কিন্তু প্রত্যেক সময় লক্ষ্য করা যায় যে টাকা গায়েবের ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়। এবারও এমন একটি ঘটনা বা অভিযোগ উঠে এসেছে যে রামনগরের এক মহিলা, অর্থাৎ তিনি কিন্তু এক শিক্ষিকা, এবং সেই সাথে ওনার অ্যাকাউন্ট, অর্থাৎ ওনার অ্যাকাউন্ট ছিল SBI ব্যাংকে, অর্থাৎ যেখানে আমরা সুরক্ষিত বলে মনে করি ব্যাংক অ্যাকাউন্ট, বা যেখানে আমরা টাকা সহ বিভিন্ন স্বর্ণালঙ্কারও কিন্তু আমরা অনেক সময় রাখার চেষ্টা করি বা অনেকেই রাখেন সেখানে। তবে সেক্ষেত্রে SBI অ্যাকাউন্ট থেকে কিন্তু ওনার চার ধাপে কিন্তু 99,000 টাকা গায়েব হয়ে গেছে ওনার অ্যাকাউন্ট থেকে। এবং এই ঘটনাটি তিনি প্রত্যক্ষ করতে পারে 23 সেপ্টেম্বর, অর্থাৎ ওনার মোবাইলে একটি কল আসে, এবং সেই কল আসার পর কিন্তু দেখতে পাই যে চারবারে ওনার অ্যাকাউন্ট থেকে এই টাকা কাটা হয়েছে, প্রায় প্রায় 1 লক্ষ টাকা সেখানে কাটা হয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ভারত সরকার যেখানে ডিজিটাল
সমর্থন করার চেষ্টা করছে বা সেই লক্ষ্য নিয়ে তারা এগিয়ে চলেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই ডিজিটাল যুগে বা ডিজিটাল করার মাধ্যমে সেখানে কিন্তু আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু আমরা মোবাইল বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে পারি। সেক্ষেত্রে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে যদি আমাদের অনলাইনের মাধ্যমে এইভাবে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয় সেক্ষেত্রে কিন্তু একেবারেই সুরক্ষিত নয় ব্যাংক অ্যাকাউন্ট গুলি, বা আমরা যারা সাধারণ যারা সাধারণ মানুষরা রয়েছেন তারাও কিন্তু একেবারে সেখানে সুরক্ষিত নয় তাদের অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রে। সেক্ষেত্রে তাহলে শতাব্দী এক্ষেত্রে বলা যায় যে সাইবার ক্রাইমের শিকার হয়েছেন রামনগরের ওই শিক্ষিকা, এবং সাইবার ক্রাইমের জন্যই কার্যত ওনার 1 লক্ষ টাকা খোয়া গেল। এক্ষেত্রে কি পদক্ষেপ সাইবার ক্রাইমের এই যে বেড়ে যাচ্ছে দিনের পর দিন, কি ভূমিকা এক্ষেত্রে নেওয়া উচিত বা কি নেওয়া হয়েছে বলে মনে হয়? দেখো, তিনি কিন্তু ইতিমধ্যে যারা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং পশ্চিম থানার পুলিশ এর কাছেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। সেক্ষেত্রে 6 দিন অতিক্রান্ত হয়েছে, তবে এখনো কিন্তু তাদের কোনো ধরনের সুরাহা মেলেনি বা এখনো কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে সেক্ষেত্রে তোমাকে যেটা বলেছিলাম যে ডিজিটাল ইন্ডিয়া, সে ডিজিটাল ইন্ডিয়ার যুগে যদি এরকম ভাবে টাকা গায়েব করার বা প্রতারণার শিকার হতে হয় সাধারণ মানুষকে, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আদৌ আগামী দিনে সুরক্ষিত থাকবে তো এই ব্যাংক অ্যাকাউন্ট গুলি। সেই নিয়ে কিন্তু এই যে সাইবার প্রতারণা বাড়ছে, সেক্ষেত্রে দুষ্কৃতীদের কার্যত মূল হাতিয়ার কি মনে হয়? কিসের মাধ্যমে ভর করে বা ভিত্তি করে এই একের পর এক অপরাধ বাড়ছে? দেখো, আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা একেবারেই বলা যায় যে আমরা নিত্য সঙ্গী হিসেবে আমরা মোবাইল ব্যবহার করে থাকি, এবং মোবাইলের যে কার্যত ইন্টারনেট যুগ, সেই ইন্টারনেট বা মোবাইলের বিভিন্ন মাধ্যমে কিন্তু সেখানে বলা যায় যে জালিয়াতির একটা প্রতারণা চক্র যারা রয়েছেন তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে, কার্যত বর্তমানে সাইবার ক্রাইম অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং কার্যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে একের পর এক প্রতারণা হয়েই চলেছে। প্রতারণার চক্র এই মুহূর্তে গোটা রাজ্যে যেন বিরাজ করছে, তবে অনতিবিলম্বে পুলিশের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেই মনে করছেন। আজকের এই রামনগরের শিক্ষিকার 1 লক্ষ টাকা খোয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।